গুড মর্নিং গুরু, তোমার ব্রেকফাস্টে কি খাবে তুমি? হরলিক্স কফি। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে যে ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট ম্যাচ হচ্ছে, সকাল সকাল বসে তাই আর কি দেখছি। আর ছেলে খাবে হচ্ছে হরলিক্স কফি। সবাই আমরা চা কফি খাই, ওর কফি কি হরলিক্স দিয়ে কফি। বাইরে খটখটে রোদ্দুর উঠেছে। গুড মর্নিং প্রীতি, এনাও তোমার কফি হরলিক্স। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ। আজকে ইন্ডিয়া বাংলাদেশের খেলা ভালোই খেলছে, কিন্তু যাদের কাছ থেকে এক্সপেক্টেড ভালো খেলা তারা খুব একটা ভালো খেলেনি। লোকে বলে যে যখন ভালোবাসা দিয়ে ফুল কেনে তখন সেই ফুলটা অনেক দিন লাস্ট করে। বলছি মানে ফাদার্স ডে লাস্ট করেছে, ফুটছে, আরো ফুটছে, ভালোবাসা গ্রো হচ্ছে। বিউটিফুল ফুল সিলেকশন। হ্যাঁ, কালকে তো দেখলাম এই ফুলটা দারুন। এ দেখ, আমার তো এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা কালকেই ফুটেছে, এটা নতুন নতুনও বেরিয়েছে এদিকে। মাই গড, এখানে হাংকার ঝোলানো হবে, তার প্রিপারেশন চলছে। অ্যাকচুয়ালি এই কাজগুলো রাত্রে করতে আমি ভুলে গেছিলাম, ওই জন্য এখন ঝুলিয়ে দিচ্ছি। হোপফুলি বাই দ্য টাইম রান্না করব হয়ে যাবে। ইয়েস বুড়ো, জল খাবে? স্কুল খুলবে এখন থেকে, সব কেনাকাটি শুরু। হ্যাঁ, স্পাইডারম্যান ওয়াটার বটল এনা, ভালো করে দেখাও কিরকম দেখতে হয়েছে। কি এটা বলো তো তুমি? ওয়াটার স্পাইডারম্যান। হ্যাঁ দিদি, দিদি শোন, আয় দেখ আমার স্পাইডারম্যান বটল। বারবার টেকেই যাচ্ছে, আমি ধুয়ে দিচ্ছি, এর মধ্যে ভরে দেবো জল। ও হচ্ছে খুব পার্টিকুলার, ঠিক আছে, ওই জন্য এখন থেকে ওর স্কুলের জলের বোতল দিয়ে দেওয়া হবে, যাতে ওর অভ্যাস হয়ে যায় এর মধ্যেই খাওয়া। হ্যাঁ, কি করে ভরছি উল্টো দিকে, দিস ওয়ে। খুব এক্সাইটেড হয়ে গেছে, সব স্পাইডারম্যান মানে অর্ডার দিয়েছি। দাঁড়াও এক সেকেন্ড, দেখো আমি দেখিয়ে দিই তোমাকে, এটা আটকাবে এরম ভাবে, ওকে? আর দেখো খুলবে কেরম ভাবে, দাঁড়াও আমি দেখিয়ে দিয়ে, দেখো এটা এরম করবে খুলে যাবে, ওকে? তারপরে তুমি কিভাবে জল খাবে দেখিয়ে দাও, জল খাও বেশি করে করে। হ্যাঁ হ্যাঁ, এবার খোলো দেখি, প্রেস করো এখান থেকে। হ্যাঁ খুলে গেছে, ইয়েস, এই তো শিখে গেছো না। এবার জল খাও, কিভাবে জল খাবে দেখো, আসছে, গুড, নাও। ভালো লেগেছে তোমার ওয়াটার বটল, ভালো লেগেছে? আজকে সব হবে হেলদি রান্না বান্না, তার জন্য প্রিপারেশন করছি। রাত্রিবেলায় দইটা করে রাখা উচিত ছিল, বা মটরটাও ভিজিয়ে রাখা, সেটা আমি ভুলে গেছিলাম। সকাল সকাল ভিজিয়ে রাখলাম, বেলার দিকে একটু পরের দিকে আর কি রান্না বান্না হবে। আর বেশি দিন তো বাকি নেই ছেলের স্কুল খুলতে, তো ওই জন্যই ওর স্কুলেরই ব্যাগ, স্লিপিং ম্যাট, লাঞ্চ বক্স, আর স্পেশালি ওর জলের ওয়াটার বটলটার প্রীতি অর্ডার দিয়েছে। কিন্তু ও তো যায় না যে দিদি অর্ডার দিয়েছে, দিদি দিদি আয় 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 আমার নতুন বটল দেখে যা, তো বলে দিই হি ইজ ভেরি পার্টিকুলার। দু বছর আগে আমি এটা হ্যালোইনে কিনেছি, সেই যেটাতে খাওয়া ধরেছে জল, ও বাইরে গেলেও খেতে চায় না অন্য কোনো কিছুতে, এটাতেই ও খাবে, ঠিক আছে? তো ওই জন্য স্কুলে তো আর এটা দেওয়া যাবে না, কারণ পড়ে যাওয়ার চান্সেস আছে। তো ওর ওই স্পাইডারম্যান ওয়াটার বটল, স্পাইডারম্যান ওর যেহেতু ফেভারিট, সবকিছু মোটামুটি স্পাইডারম্যানেরই আর কি অর্ডার দেওয়া হয়েছে তো ক্যারেক্টারে। তো জলের বোতলটা ভালো লেগেছে ওর, তো এখন যদি ওতে খাওয়া ওর অভ্যাস হয়ে যায় তাহলে আর কি স্কুলে ওঠা দিয়ে পাঠাবো। কি হাতে নিয়ে তুই ঘুরছিস আমাকে দেখা, একবার দেখা নতুন গিফট। জলের বোতলটা খুব ভালো লেগেছে, দেখো
বলতেও হচ্ছে না, নিজের থেকে গিয়ে গিয়ে জল খাচ্ছে, আবার আটকে রাখছে। হ্যাঁ আটকে দাও, ওকে আটকাচ্ছে না, ও ঠিক করে আটকাও। আর তুমি দেখিয়ে দাও কি নতুন গিফট পেয়েছো, দিদি দিয়েছে কি, ওটা কি, ওটা একটু দেখিয়ে দাও কি, ওটা সবাইকে একটু দেখিয়ে দাও কি। হ্যাঁ নভ ওয়ালমার্ট থেকে সব নিয়েও চলে আসলো, বলছে বাইরে বিভৎস গরম নাকি, দাঁড়ানো যাচ্ছে না, বাজার গুলো তুলবো। তার আগে আমি একটুখানি এখন বানাবো হচ্ছে ধোসা। এই সব নব বাজার টাজার করে নিয়ে এসেছে, সব স্যালাডেরই জিনিস আজকাল আমাদের বাড়িতে ঢুকছে দেখতে পাচ্ছ। হাড় মাংস শুনে, হ্যাঁ তুই দেখ হাড় মাস, হাড় মানে হচ্ছে হাড্ডি। নিজেকে বিক্রি করে দেবো, $2,00,000 বান্ধবী এফোর্ড করতে পারে, বাড়ি একটা বাড়ি বিক্রি করে একটা ব্যাগ নিয়ে আসবে এরকম। দেবী বলছে সকাল 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 দেবী বলছে তোর ব্লগ দেখে ঘুম ভাঙলো, বলছে হাড় মাংস শুনে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। উইকেন্ড তো একটু তো চিট বানতা হে, মানে সেরকম ভাবেও না, এখন এই ধোসা বানানো হচ্ছে, এটাই এখন খেতে খেতে ওই খেলাই দেখছি, গল্প আড্ডা আর কি এই চলছে। স্যালাডের জিনিস সব আনা হয়েছে, স্যালাডও বানাবো। আর মেইনলি আজকে যে রান্নাগুলো হবে সব মানে উইকডেজ এর জন্য প্রিপারেশন করে রাখা বেসিক্যালি। হ্যাঁ নাও, হ্যাভ ফান, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ ফান, আই লাভ হোয়েন ইউ টেক কেয়ার অফ মি মম। সিরিয়াসলি, হ্যাঁ সকাল থেকে এক বোতল জল খাওয়া হয়ে গেছে, দেখো বলতেও লাগছে না, অন মানে ওপেন করছে, প্রেস করে খাচ্ছে, আবার ক্লোজ করে রেখে দিচ্ছে, ঘুরছে ফিরছে জল খাচ্ছে। আমিও মোটামুটি একটা নিয়ে নিয়েছি, খাচ্ছি। আর আমাদের বাড়িতে আজকাল সবাই স্মার্ট ইটার হয়ে গেছে, দেখো চলে এসেছে। এটা কি তোর লাঞ্চ প্রীতি? নব চিকেন নিয়ে এসেছে, সেটা ধুয়ে দিলাম। এই চিকেনটা দিয়ে দু রকমের রেসিপি হবে। এখন আমি লাঞ্চের জন্য বানাবো কাবাব, এখানে ডাল বসিয়েছি আর রাইস, সেটা আমি বানাবো, তারপর আবার বিকেলের পর্ব আছে। কাবাবটা বানানোর জন্য কি কি লাগবে আমি দেখিয়ে দিই। আমি দুটো ব্রেস্ট চিকেনকে এরকম ভাবে কুচি করে নিয়েছি, আর বাকিগুলো নবর জন্য আর কি, বিকেলে ও কি বানাবে সেটা পরেই দেখাচ্ছি। আর এই যে কুচি করে নিয়েছি, আর লাগবে হচ্ছে পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে এখানে লাগবে হচ্ছে আমার জিরে, ধনে, একটা ব্রেড, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট, চিলি ক্রাস্ট, সল্ট আর ব্ল্যাক পেপার। এখানে পেঁয়াজ ধনে পাতা লঙ্কাটাকেও ভালো করে কুচি করে নিলাম। এবারে যেটা করব আমি ব্লেন্ডারের মধ্যে সব আর কি, এই চিকেন দিয়ে বাকি সব কিছু দিয়ে আমি ভালো করে একটা মিক্সার বানিয়ে নেব। এর মধ্যে দেব হচ্ছে 1 চামচ আদা রসুনের পেস্ট, জিরে আর ধনেটা এরকম গোটাই এরকম ভাবে দিয়ে দেব এর মধ্যে, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, একটা ব্রেড কেও আমি এরকম ছিঁড়ে ছিঁড়ের মধ্যে দিয়ে দেবো, অল্প ব্ল্যাক পেপার, সল্ট, চিলি ক্রাস্ট। এবারে এইটারই একটা মিক্সচার বানাতে হবে। নব বলছে ডেঞ্জারাস বানাচ্ছিস তো, নব শুধু বলে যাচ্ছে ডেঞ্জারাস হচ্ছে।
আর ইজিও, আর কদিন ধরে তো স্যালাডের ওপরে বা লাইট খাবারের ওপরে নব যাচ্ছে, সেই কারণে ভাবলাম উইকেন্ডে আর কি ওকে ট্রিট দেওয়া বেসিক্যালি। আর বিকেলে অ্যাকচুয়ালি চিকেন বেক করা হবে স্যালাডের জন্য, আমাদের উইকের খাবারটা আর কি বানানো হবে, তো তার জন্য আমি চিকেনটাকে বাকি যেগুলো যে চিকেনগুলো আনা হয়েছে ওগুলোকে স্লাইস করে করে এখানে করে দিয়েছি, সেটার জন্যই হাংকার্ড করা হয়েছে, তো সেটা ম্যারিনেশন এখন করে রাখা হবে। আমি দেখিয়ে দিই এটা কিরকম আসলো, পেস্টের মতন হয়ে গেছে। অ্যাকচুয়ালি এর মধ্যে না আর একটা ব্রেড দিলেই এটা টাইট হয়ে যেত, বাট আমি ব্রেড দেব না, কারণ আরও ব্রেড দিলে টু মাচ আনহেলদি হয়ে যাবে, তো আমি এরমভাবেই বড়ার মতন করে ভেজে দেবো। ভালোই হচ্ছে, নব চলে এসেছে দেখতে, চিকেন চাপলি কাবাব গলে গেছে, তো আমি বললাম ওই যে তুই মাঝখানে বলেছিস যে আই ওয়ান কি মাটন গালৌতি কাবাব, ওই জন্য সঙ্গে সঙ্গে ওটা গলে গেল, বাট ঠিক আছে, মানে তাও দারুণ হচ্ছে, একদম যেরকম চেয়েছিলাম সেরকমই হচ্ছে, শুধু শেপটা একটু লম্বাটে ভাবছিলাম যে করব, বাট ওটা যেহেতু নরম হয়ে গেছে আর ব্রেড আর দিতে চাই না ওর মধ্যে, অ্যাট লিস্ট দেড়খানা ব্রেড তো আরো যদি দিয়ে পেস্ট করা হতো তাহলে ব্যাপারটা টাইট হয়ে যেত, বাট ব্রেড আর দেবো না, তো এটা দিয়ে ডাল ফোড়ন দেবো, ডাল হয়ে গেছে, ভাত দিয়ে আজকে লাঞ্চ হবে নভর, আর আমার লাঞ্চটা আমি দেখাচ্ছি। তোরা আমার লাঞ্চটা কি কেন আমার সাথে তুই এটা খাবি না? খাবো খাবো, দেখাবো সবার সাথে, তোমাকেও একসাথে দেখিয়ে দেবো। তুমি স্যালাডের সাথে এটা হতে পারে, তুমি ওপরে উড়বে আর আমার কাছে লাটাই ধরে থাকবো। নব পাগল হয়ে গেছে খেয়ে, টেস্ট করলো, হ্যাঁ অসাধারণ হয়েছে খেতে, হ্যাঁ দেখতেও অসাধারণ, ওই জন্যই বেশি করে হ্যাঁ পুরোটাই বানিয়ে ফেলছি, রেখে দিয়েই আর কি রাইট। আর এখানে হচ্ছে এই বেক চিকেন যেটা হবে তার সব মশলাপাতি দিয়ে ম্যারিনেশন, ডালেও এখানে ফোড়ন হয়ে গেছে, কাবাবও আমার অলমোস্ট ডান, আর এখানে নভর ম্যারিনেশন চলছে, এর মধ্যে লেবু দিতে বললো, এটা বিকেলে হবে, এটার ঘুগনিটা বিকেলে বানাবো। এই যে সব ভেজে ভেজে এখানে রাখা হচ্ছে, ডালটাও হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিলাম, প্লেন মুসুরির ডালই বানালাম। খেয়ে দেখো কেমন লাগছে, ভালো? আমি যা যা খাবো যা যা করবো এরা পিছন পিছন তাই করবে, পিটির প্লেট বানিয়েছে, কার দেখা দেখি, যেই দেখছে যে আমার প্লেট বানাচ্ছি তো এসে তাই আবার প্লেট বানিয়ে নিল, সেম টু সেম, আমি দেখাচ্ছি আমার প্লেটটা একটু পরে, বাট এই যে আমার মানে লাঞ্চ হয়ে গেছে, এক পত্তর ছুটি কাটাচ্ছে তো একটু পরে পরে ওর কি দেবে যাচ্ছে। আর একজন চলে এসেছে আমার প্লেটের দিকে তাকিয়ে বলছে কি আমার প্লেট এরকম হতে পারে না, রাতে উইল বি দিস। এটা হচ্ছে নভর লাঞ্চ, উফ কি সুন্দর লাঞ্চ, আজকে ভাতটা পারফেক্ট, এটা পারফেক্ট, পেটটা কেমন ভরা ভরা, অসাধারণ হয়ে যায়, ঘরে ঘরে তোমার মতো বউ আসুক, এখন সেটাই প্রে করতে হবে আমাকে, সবার জন্য আসুক, এটা তুমি আশীর্বাদ দিচ্ছ না অভিশাপ, আশীর্বাদ আর এটা হচ্ছে আমার প্লেট, এখন লাঞ্চ করা যাক। কে খুলে খালি দাঁড়িয়ে থাকে, ও এস গামি, হ্যাঁ হরলিক্স না তো গামি চাই ওর। এখানে দেখো শপিং এর পর শপিং, এখানে দেখতে পাচ্ছ চারিদিকে বক্স দেখবে, সব শপিং চলছে এখানে। আমরা আবার চলে এসেছি কিচেনে, রাতের ওই ডিনার প্লাস আর কি একটুখানি প্রিপারেশন করে রাখলে কি হয় ইজি হয়, স্যালাডের সাথে কোনো প্রোটিন দিয়ে আর কি, যেমন চিকেনটা ম্যারিনেট করা রয়েছে, আর এখানে তো মটরটাকে ঘুগনির মটরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে সিটি দিয়ে ঘুগনি বানানো হবে, ঘুগনি বানালে বানানো থাকলে একটুখানি রাতে ডিনার সর্ট হয়ে যায় না। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছে, আর ছেলে এখানে খুঁজে যাচ্ছে কি খাবে, কি খাবি, গামি গামি এটা খা, মামি শিখিয়েছে গামি।
দুপুর বেলার যে তেলটাতে ভাজা হয়েছিল চিকেনটা সেটাই ইউজ করা হচ্ছে, এখানে ট্রে সাজানো হচ্ছে আর কি। আর এখন এর যে চিকেনটা হবে, এই যে ম্যারিনেট করে রাখলাম দুপুর বেলায়, এটা হচ্ছে বেক করা হবে। নব একবার ভাবছিল যে প্যানেই ফ্রাই করবে ওপরে, মানে এখানে গ্যাসে, রাইট, স্যালাড ফ্যালাড দিয়ে, কারণ ওপরে করলে না আবার ছড়ানো মানে ছিটবে, এই হবে টু মাছ টু মাছ আর কি। তো বেকে ওর মধ্যে ট্রে এর মধ্যে দিয়ে ঢুকে দেওয়া হবে ওভেনে। আর এই বেক চিকেন না অনেক দিন থেকে যায়, তো টুক টুক করে মানে স্যালাডের মধ্যে দিয়ে খাওয়া হয়ে যায়। বিকজ আমরা লাস্ট টাইম বানিয়েছিলাম বলো, সেই প্রীতিকে বানিয়ে দিয়ে আমরা গেছিলাম না, হ্যাঁ, তো সেই সময় মানে অনেক দিন, এক সপ্তাহের মতনও মানে ভালো থেকে গেছিলো, তো সেই জন্য এটা বানিয়ে রাখলে কি হয়, অল্প অল্প পোর্শনে স্যালাডের সাথে খাওয়া হয়ে যাবে, প্রোটিনও চলে যাবে, হ্যাঁ, প্লাস যদি একটু ফ্রাইড রাইসও বানানো হয় তার মধ্যেও দেয়া যায় আর কি, হ্যাঁ, রাইট। তো এখন ট্রে এর মধ্যে এরকম ভাবে সাজিয়ে সাজিয়ে দেওয়া হবে দিয়ে, আর ওভেন প্রি হিটে দেওয়া হয়েছে। এর মধ্যে ম্যারিনেশনে কি কি দিয়েছিস একটু বলে দে। এর মধ্যে আদা রসুনের পেস্ট আছে, হলুদ আছে, একটু লঙ্কার গুঁড়ো আছে, একটু চিকেন মশলা আছে, তন্দুরি চিকেন মশলা আছে, কাসুরি মেথি আছে, লিটল বিট ব্ল্যাক পেপার আছে, আর হচ্ছে একটু লাইমের জুস আছে, আর সল্ট আছে, পিঙ্ক সল্ট প্লাস এমনি রেগুলার সল্ট, এই তো, আর হচ্ছে একটুখানি হাং কার্ড আছে, আর হচ্ছে চিজ আছে, ক্রিম চিজ, ক্রিম চিজ, হ্যাঁ, বাইন্ডিংটাকে ধরে রাখার জন্য। এটা 350-তে বেকে আর কি প্রি হিট করে নিয়েছিলাম, তো এখন এর ভেতরে ট্রে দুটোকে ঢুকিয়ে দেব। নভর রান্না আজকে আমি ইজি করে দিলাম, যেহেতু বেকে ওটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওটা তো কোনো টেনশনই নেই, ঠিক আছে, শুধু মাঝে মধ্যে দেখতে হবে যে হয়েছে কিনা উল্টাতে পাল্টাতে। আর ঘুগনি, ঘুগনি তো প্রো, আর ঘুগনিতে আর কি আছে, মানে পেঁয়াজ টিয়াজ গুলো দিয়ে এখানে সিদ্ধ হয়ে গেছে, ঢেলে দেবে। কিন্তু বলছে কি, আমি কিন্তু নাড়াতে ফাড়াতে বেশি পারবো না, বিকজ আজকে শ্যাম্পু করেছে, তেল ঢেল সবকিছু স্মেল হয়ে যাবে, চুলে স্মেল হয়ে যাবে, আঠা আঠা হয়ে যাবে, ওই জন্য সেই কাজগুলো, নেস্টি কাজগুলো আমাকে দিয়েছে দায়িত্ব। লঙ্কার গুঁড়ো, মানে আবার যদি গিয়ে বসে পড়ি ওই জন্য ভাবছে যে দাঁড়িয়ে আছে যখন সব একসাথে দিয়ে নাড়িয়ে দিয়ে যাক। ধনে জিরের গুঁড়ো এখন আমি নাড়াতে পারি, নাড়িয়ে এবার এরকম ভাবে ঢেকে দিলে তবেই কাছাকাছি আসছেন। বেক চিকেনের ফাইনাল লুক, দুটো চিকেন এনেছিলাম, তার মধ্যে এইটুকু তো পৌঁছে দুদিনেই ফিনিশ হয়ে যায়, হেভি হয়েছে দেখতে জিনিসটা, একটু অয়েলটা গেছে আর কি বেশি, সঞ্চিতাকে দায়িত্ব দেওয়া হয়েছে না, এই যে এই ক্রিস্পি ব্যাপারটা না, নয়তো আসতো না, যেহেতু আমরা ওভেনে করেছি না সেই কারণে, তো আর এটা রেখে দিলে মোটামুটি থেকে যাবে, কেটে কেটে এর মধ্যে এটা নিয়ে ফ্রাইড রাইসও বানানো যায়, রুটির সাথেও খাওয়া যাবে, স্যালাডের সাথেও আমার চলে যাবে, বহুদিন শেজওয়ান ফ্রাইড রাইসটা খাওয়া হয়নি। আর এই হচ্ছে আমাদের ঘুগনির ফাইনাল লুক, এটা দিয়ে আই থিঙ্ক নব এখন ডিনার করবে নান দিয়ে, নব এই নান দিয়ে এখন ঘুগনিটা খাবে, বসে অপেক্ষায় রয়েছে আমার জন্য, আমি একটুখানি কিচেন টিচেন গুলো ক্লিন করে দিলাম, আর আমি হয়তো একটুখানি ঘুগনি খাবো, আর চিকেনটা প্যাক করে আর কি তুলেই রাখলাম। আর আমরা এখন দেখবো হচ্ছে কোটা ফ্যাক্টরি আর কি চালিয়ে রয়েছি, কাজ করতে করতে দেখছি, এরও ডিনার হয়ে গেছে, তুই একটু খেয়ে ওপরে চলে গেল, এখানে আজকের ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আবার আগামী ব্লগে দেখা, গুড নাইট।
এটা আমার ডিনার আর এটা হচ্ছে নভর ডিনার। এটা আমার ফেভারিট ডিনার।